ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দেখতে পেলাম, যেটা আমি অনেকবারই দেখেছি, কিন্তু এবার ভাবলাম যে এটা নিয়ে একটু ভিডিও তৈরি করি। সেটা হচ্ছে কোন নামাজ শুরুতে আগে ফরজ পড়তে হয়। একমাত্র নামাজে ছাড়া কেউ বলতে পারবে না আমি জানি। তো এই বাক্যটি পড়ে আমি অবাক হলাম, যে ব্যক্তি লিখেছে, যে ব্যক্তি পোস্টটি করেছে, সে কি আগে নামাজে কি না, তার প্রতি আমার প্রশ্ন। যাই হোক, যদি সে নামাজি হয় তাহলে সে হাদিস সম্পর্কে তার জ্ঞান একটু কমই আছে, বা এই হাদিসটি সে জানে না, দুটো হতে পারে। তো কাজের কথা আসি, সেটা হচ্ছে এর প্রশ্ন উত্তরে যে কমেন্টগুলো রয়েছে সেখানে দেখতে পেলাম আমি বেশিরভাগ মানুষ মাগরিবের কথা বলেছে, যে মাগরিবের শুরুতে ফরজ সালাত পড়তে হয়। তো আসলে আমাদের এই ধারণাটি পুরোপুরি ভুল। আমরা এই ব্যাপারে হাদিসই জানি না যে মাগরিবে সালাতের আগে আপনি সুন্নত সালাতও পড়তে পারেন। এটা বাইরের দেশে অর্থাৎ মক্কা মদিনাতে রয়েছে, কিন্তু আমাদের দেশে নেই। আপনি ইউরোপ কান্ট্রিতে গেলেও আপনি এই আমলটি পাবেন, মধ্যপ্রাচ্য দেশগুলোতে গেলে আপনি এই আমলটি পাবেন, কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় নেই বললেই চলে। যেহেতু নেই সেহেতু এটা পালন করা হয় না, আর মানুষ ভাবে কি যে এর আগে কোনো সলাৎ বা সুন্নত আমল নেই। এবার আমরা সরাসরি হাদিসে চলে যাই, যে মাগরিবের সলাতের পূর্বে দুই রাকাত নফল সলাৎ আছে কি না। এই ব্যাপারে সহিহ মুসলিমে, বুখারি এবং অন্যান্য হাদিস গ্রন্থও রয়েছে যে ফরজ মাগরিবের ফরজ সলাতের আগে সাহাবিরা দুই রাকাত সলাত আদায় করতেন। মারসাদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত উকবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলের সময় সূর্যাস্তের পর মাগরিবের ফরজের পূর্বে এই দুই রাকাত সলাত আদায় করতাম। সহিহ বুখারী হাদিস। এছাড়া মুসলিমও আরেকটি হাদিস রয়েছে, অন্যান্য হাদিস গ্রন্থও রয়েছে। তো যাই হোক, এই কয়েকটি হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে মাগরিবের আগে আপনি সুন্নত সলাত আদায় করতে পারেন। তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এভাবে যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে বা শেয়ার করছে, আপনারা একটু হাদিস জেনে বুঝে তারপর শেয়ার করবেন। আগে দেখবেন যে রেফারেন্স আছে কি না, এবং যে রেফারেন্সটা আছে সেটা সত্য কি না, কোনো জয়ীফ হাদিস কি না, জাল হাদিস কি না, তাহলে আপনারা শেয়ার করা থেকে বিরত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।